আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কারণ বিআরটিএ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে। এখন আমরা জানি এই নিয়মগুলা কি। সর্বপ্রথমে নিয়মটি যেটা, সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন এবং ভোটার আইডি ইনফরমেশন দুইটা সেম থাকতে হবে। তাছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। তাই আসি, কেন এই দুইটি সেম থাকতে হবে এই বিষয়টি জেনে নিই। এই দুইটি সেম থাকার অন্যতম কারণ হচ্ছে, বর্তমানে আপনারা সবাই জানেন যে শুধু ড্রাইভিং লাইসেন্স নয়, অন্য অন্য সমস্ত ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখেই সমস্ত কাগজপত্র কাজ চলতেছে। এবং জাতীয় পরিচয়পত্রের যে সার্ভার, এই সার্ভারের সঙ্গে প্রত্যেকটা সাইডের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, টিন সার্টিফিকেট, যত সরকারি যত কাগজগুলো আছে প্রত্যেকটা কাগজের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের যে সার্ভার, এই সার্ভারে একটা লিংক করা হচ্ছে। এখন ভোটার আইডি কার্ডের সাথে বা জাতীয় পরিচয়পত্রের সাথে আমাদের ড্রাইভিং লাইসেন্সেরও একটা লিংক করা হচ্ছে। এই লিংক করার কারণে দুইটি সার্ভারের এক হবে। দুইটি সার্ভার এক হওয়ার কারণে আপনার ভোটার আইডি কার্ডের যে ইনফরমেশন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন সমস্ত কিছু সেম টু সেম হতে হবে। যদি কোনো রকমের জন্ম তারিখ বা বাবার নাম বা নিজের নাম, মায়ের নাম, কোনো ধরনের ভুল থাকে ইনফরমেশনগুলোতে, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে যদি কোনো রকমের ভুল থাকে, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে আপনাকে খুব সমস্যায় পড়তে হবে। তাই আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন করার পূর্বে অবশ্যই আপনি দেখে নিন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন এবং ভোটার আইডি ইনফরমেশনের সঙ্গে হুবহু মিল আছে কিনা। যদি কোনো ধরনের কোনো মিল না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন না। কারণ বর্তমান বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের সার্ভার এবং ভোটার আইডি সার্ভার সঙ্গে লিংক করতেছে। এই লিংক করার কারণে যে আপনার ইনফরমেশনগুলো অ্যাজ ইট ইজ না হলে সার্ভারে এটা কাজ করতে পারবে না। কারণ এই কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে খুব সমস্যায় পড়তে হবে। তাই যাদের ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল নাই, ইনফরমেশনের মিল নাই, তারা ড্রাইভিং লাইসেন্স এখন নবায়ন করতে খুব সমস্যায় পড়তে হবে। তাই তাদের সব থেকে সুবিধা হচ্ছে, তারা চাইলে এখন নতুন করে ভোটার আইডি কার্ডের উপর ভিত্তি করে বা জাতীয় পরিচয়পত্রের উপর ভিত্তি করে নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। তাহলে তাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না। হ্যাঁ, তার মধ্যে একটা কথা, সেটি হচ্ছে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স পূর্বে ফিঙ্গারপ্রিন্ট বা স্মার্ট কার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যেতে পারে। যদি কোনো কারণে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পূর্বে যে ড্রাইভিং লাইসেন্সটি আছে এটি ডিলিট করার জন্য আপনাকে আবেদন করতে হবে। যদিও এখন ডিলিটের অপশনটি বন্ধ আছে, তবে আশা করি অল্প দিনের মধ্যে ডিলিটের অপশনটি চালু হয়ে যাবে। তখন আপনারা আপনাদের পূর্বের ড্রাইভিং লাইসেন্সটি ডিলিট করে নতুন ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, বেশ কিছু লোকের এখন ড্রাইভিং লাইসেন্স সার্ভারে দেখা যায় লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার দিয়ে ক্লিক করলে দেখা যায় যে এখানে আপনার নো ডাটা ফাউন্ড বা নট ফাউন্ড দেখায়। তো সেক্ষেত্রে তাদেরগুলোতে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ, তারা খুব সহজেই নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে পারবে। আর যাদেরগুলোতে ইনফরমেশন থাকার পরও আপনার ইনফরমেশন ভুল আছে, বিশেষ করে জন্ম তারিখ, এই ধরনের সমস্যায় ভুগতেছেন, তারা নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে আশা করি তাদের ড্রাইভিং লাইসেন্সে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। নতুন করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সমস্ত কিছুই করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনাদের পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি দরকার, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন অনুযায়ী ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের যে ইনফরমেশন, এইটি সংশোধন করতে হবে ড্রাইভিং লাইসেন্সের অনুযায়ী। কারণ আপনার দুইটি ইনফরমেশন মিল না হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যর্থ হতে হবে। তাই এখন থেকে যারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আগ্রহী বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে যাবেন বিআরটিএ, তারা অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন সেম টু সেম আছে কি না এটা খেয়াল করবেন, এবং খেয়াল করলেই আপনারা বিআরটিতে আবেদন করবেন। আর যদি সেম টু সেম না থাকে, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অনুযায়ী জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে, অন্যথায় আপনার
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাকে নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য বর্তমান বিআরটি এর নতুন নিয়মে আপনাকে আবেদন করতে হবে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য। পূর্বের ড্রাইভিং লাইসেন্সটি বাতিল হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আর আপনাদের কোনো রকমের কোনো হয়রানির শিকার বা মানে সমস্যা ফেস করতে হবে না বা বিআরটি এতে বারবার দৌড়াদৌড়িও করতে হবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কি বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নবায়নের যে ইনফরমেশন গ্যাপ বা বিভিন্ন ভুল ত্রুটির কারণে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না বা সার্ভারে আপনার ইনফরমেশনটি ইনপুট দেওয়া যাচ্ছে না। তো এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক আইডি থেকে দেখলে আমার আইডিটি ফলো করতে ভুলবেন না। তাহলে এরকম নতুন নতুন সমস্ত আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।